হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অল ভিডিওস। আজকে আমি আপনাদের দেখাবো কি করে ফটোশপ ছাড়াই কোনো পিকচার এডিট করা যায়। সাধারণত আমরা কোনো পিকচার রিসাইজ করতে পারি এখানে ফটোশপ ছাড়া। ধরেন এখানে কোনো টেক্সট এডিট করতে পারি ফটোশপ ছাড়া, শুধুমাত্র উইন্ডোজ পেন্টের মাধ্যমে। সো আমরা শুরু করি। প্রথমে আপনি যে পিকচারটা এডিট করবেন সেই পিকচারটা আপনাকে ওপেন করতে হবে। আমি আমার পিকচারটা ওপেন করতেছি। এখানে পিকচারটা আমরা সাকিবুল নামে সেভ করা আছে, সো এটা প্রিভিউ করলাম। দেন দেখেন বাম দিকে উপরে ওপেন ওপেন এখানে ক্লিক করব। দেন পেইন্ট ড্রপ ডাউন বক্স পেন্টে ক্লিক করলাম। দেখেন ছবিটা কত বড় হয়ে গেছে। সো আমরা এখানে 100% আছে, আমরা মাইনাস করব। জুম আউট, পিকচারটা ছোট হয়ে গেছে। সো এখন আমরা উইন্ডোজ পেইন্টের মাধ্যমে কিভাবে ছবি পিকচার এড করতে হয় এটা আপনাদের দেখাবো। সো এখানে দেখেন সিলেক্ট নামের একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করলাম। দেখেন এখানে আমি ছবিটা সিলেক্ট করব, দেন এটাকে ড্র্যাগ করে ওইদিকে নিয়ে যাব। দেখেন কত সুন্দরভাবে ফটোশপ ছাড়াই হচ্ছে। ব্যাক দিলাম। পরবর্তীতে আরও অপশন আছে ফ্রি, মানে আপনি যেভাবে ইচ্ছা ওভাবে করবেন, এভাবেও করা যায়। দেখেন আপনার ইচ্ছা মতো, আপনার ইচ্ছা মন। সো ব্যাক দিলাম। আমি আরও কিছু আপনাদের দেখাচ্ছি। এখানে সিলেক্ট অল রয়েছে, অর্থাৎ পুরো পিকচারটাকে আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে এখান থেকে ওখানে সরাই নিয়ে যেতে পারবেন। সো আমি যেটা বলছিলাম যে রিসাইজ, এখানে আপনার পিকচারটাকে আপনি রিসাইজ করতে পারবেন। আপনার কোথাও অ্যাপ্লিকেশন করতে গেলে পিক্সেল অথবা পার্সেন্টেজ হিসাবে আপনি এখানে রিসাইজ করতে পারবেন। দেখেন হরিজেন্টালি আমি দিলাম 200, এটা মিনিট করে ভার্টিক্যাল দিলাম 450, দেন ওকে দিলাম। দেখেন ওকে দিব, ওকে। দেখেন আমার হরিজেন্টাল ভার্টিক্যাল যেটা দিলাম সেরকম হয়ে গেছে। সো এটা আমরা পিক্সেল হিসেবেও করতে পারি। রিসাইজে গেলাম পিক্সেল, দেন আমি এটা মিনিমাইজ করে দিলাম। এখানে হরিজেন্টাল দেব 1368 দিলাম, ভার্টিক্যালে আমি দেব 760, দেন ওকে দিলাম। দেখেন আমার হরিজেন্টাল 1368 এবং ভার্টিক্যাল 760 পিক্সেল চলে এসছে। সো এরপর এখানে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রোটেট। আমরা পিকচারটাকে বিভিন্নভাবে রোটেট করতে পারি, 90 ডিগ্রি রোটেট রাইট, রোটেট লেফট 90 ডিগ্রি, রোটেট 180 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজেন্টাল। সো আমরা রোটেট রাইট 90 ডিগ্রি করে দেখি। দেখেন 90 ডিগ্রি রোটেট হয়ে গেছে। লেফট করলাম, দেখেন ছবিটি পূর্ব অবস্থায় চলে আসছে। সো এখানে রোটেট 180 ডিগ্রি, একবারে পুরো ছবিটা উল্টায় দিক চলে গেছে। দেখেন ফ্লিপ
ভার্টিক্যাল দেখেন ভার্টিক্যাল চলে গেছে। দেন পূর্বের অবস্থায় নিয়ে এসেছিলাম, এবার দেখেন ফ্লিপ হরিজেন্টাল, দেখেন পিকচারটা আমি ছিলাম এই দিক, এখন আমি এই দিক, তো পূর্বের অবস্থায় নিয়ে এসেছিলাম। কত সুন্দরভাবে ফটোশপ ছাড়া এগুলো এডিট করা যাচ্ছে, সো অনেকে হয়তো জানে না, সেজন্য আমার এই ভিডিওটা। এখানে পেন টুলস রয়েছে, আপনি এখানে পেন টুলস দিয়ে বিভিন্ন ছবি আঁকতে পারেন অথবা লিখতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে সাইজ নেবেন, দেন কালার রয়েছে, আপনার যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, দেখেন যা ইচ্ছে তাই করতে পারেন। এখানে রেজার রয়েছে, রেজার দিয়ে আমরা ছবি মুছতে পারি, দেখেন এখানে দেখেন বালতির মধ্যে কী রয়েছে, এখানে কিন্তু পেন্ট, সো আমরা এখানে পেন্ট করতে পারি। এখানে একটা সিলেক্ট করলাম, এখানে আমরা যে কোনো একটা কালার নেব, রেড, ইয়েলো, ব্লু নিলাম, ব্লু অলরেডি আছে, সো এখানে সরি আবার নিলাম, এখানে ডিলিট করতে হবে আমাদের, সো এখানে মাউস কিবোর্ডের ডিলিট ডিলিট, সো এখানে আমি একটা রং দেবো, পেন্ট করবো, সো এখানে রং, এই যে দেখেন এখানে একটা মাউস পয়েন্টারে ক্লিক দিলাম, দেখেন ব্লু কালার হয়ে গেছে। সো এখানে আমরা টেক্সট এডিট করব কিভাবে, টেক্সটে ক্লিক দিলাম, দেন কোথায় আমরা টেক্সটে নিব, এখানে মাউস টেক্সটের কালার দেখব, ধরেন এখানে টেক্সটটা ইয়ে করব, সো দেখেন উপরে টেক্সটের ফন্ট, কি ফন্টটা আমরা টেক্সটটা লিখব, ফন্ট এখানে রয়েছে, দেন টেক্সটের সাইজ কত দিব, সাইজ এখানে রয়েছে, দেন বোল্ড ইটালিক আন্ডারলাইন রয়েছে, সো আমরা এখানে টেক্সট লিখতে পারি, ধরেন আমি আমার নাম দেব, দিলাম, দেন টেক্সটটা ছোটো হয়ে গেছে, আমরা বড় করব, এখান থেকে 72 আরও বড় দিতে হবে, সো আমরা এখানে নাই আমরা লিখে দিব, আপনার ইচ্ছা আপনি কত টেক্সট করবেন, 100 আরও বড় করব, 250 বেশি বড় হয়ে গেল, 200 দেই, দেখেন কত সুন্দরভাবে ফটোশপ ছাড়াই এডিট করা যাচ্ছে কোনো পিক্সেল, দেন সেভ করব, সেভ। সো আমি আজকে আপনাদের দেখালাম কি করে ফটোশপ ছাড়াই কোনো পিকচারকে এডিট করা যায়, রিসাইজ করা যায়, ক্রপ করা যায়, রোটেট করা যায় এবং টেক্সট এডিট করা যায়। সো আপনার কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।